আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্দনগরী চট্টগ্রামের প্রাচীন চিন্তায় পড়ে গেলেন, পরেশানির মধ্যে পড়ে গেলেন, উম্মার শয়তানের দোকায় পড়ে মনে মনে গুনাহের কল্পনা করবে, তার হিসাব যদি আল্লাহ নেও আমার উম্মতের কি উপায় হবে, আমার নবীর মন্ডা বেজার নবীর ভালো লাগতেছে না, আমার নবীর চেহারা মুবারক মরিন হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয় হাবি আর মন বেজার নিয়েন না, মনে দুঃখ নিয়েন না, মনে কষ্ট নিয়েন না, যদিও আমি আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, ওগো আমার বন্ধু আমি আল্লাহ বুঝেছি কেন তোমার মনটা বেজার, কেন তুমি চিন্তার মধ্যে পড়ে গেলা, নবী গো তুমি যাই উম্মতের বড় কাণ্ডারি, উম্মতের জন্য পেরেশান হয়ে গেছো, আমি আল্লাহ ভালো করে তোমার মনের খবর জানি, ওগো আমার হাবি যার প্রেমে পড়ে আমি আল্লাহ আসমান জামিন লৌহ কলম দুনিয়া সব কিছু বানাইলাম, আমার বন্ধু যদি মনটা বেজার রাখে, আমার বন্ধুর যদি মনে কষ্ট থাকে, আমি আল্লাহর তো আর ভালো লাগে না, ওগো আমার হাবি পেরেশানি হইেন না, চিন্তা করবেন না, আইন তো করে দিয়েছি, কারো কথায় আমি আল্লাহ আমার আইন পরিবর্তন করি না, কিন্তু হাবিব তুমি আমার দরবারে স্পেশাল তোমার হওয়ার, আমি আল্লাহ যে তোমার বড় মোহব্বত করি, আমি আল্লাহ যে তোমার বড় ভালোবাসি, হাবিব গো এই আইনের বিরুদ্ধে একটা দরখাস্ত করো, একটা কমপ্লেন করো, আমি আল্লাহ তোমার ইচ্ছাটারে আইন বানায় দিব, আমি আল্লাহর আইনটারে আমি আল্লাহ স্থগিত করে দেব, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শিখাইয়া দেন কিভাবে দরখাস্ত করতে হবে, নবী আমার আল্লাহ দরবারে প্রার্থনা করেন পড়ুন বিসমিল্লাহি রব্বানা ওয়া বাস ফিহিম রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এমন কোন আইন এমন কোন বোঝা আমাদের মাথার উপরে চাপাইয়া দিও না গো আল্লাহ, যেটা আমরা বহন করতে পারবো না, যেটা আমরা ধারণ করতে পারবো না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আইন করেছিলাম আমি আল্লাহ, আমার আনটাকে আমি আল্লাহ স্থগিত করে দিলাম, আয়াত তেলাওয়াত করলে সওয়াব হবে, আমি আল্লাহ স্থগিত করে দিলাম, তোমার ইচ্ছাটারে আমি আল্লাহ লাইন বানায়া দিলাম, শুধু তোমার খাতিরে তোমার উম্মতগুলো যদি গুনাহের কল্পনা চিন্তা করে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত লেখব না, ততক্ষণ পর্যন্ত শাস্তি দিব না, যতক্ষণ পর্যন্ত গোড়াটা বাস্তবে না করবে, তাও আমি আল্লাহ অপেক্ষায় থাকব কখন তোমার উম্মত তওবা করবে, আর যদি তওবা করে আমি আল্লাহ তাও পর্যন্ত তোমার খাতিরে মাফ করে দিব,
কেমন নবীর উম্মত, তারপরও নবীর সমালোচনা করে। এজন্য আমি লিখছি, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার দু জাহানের বাদশা নবী চারো উপরে দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, চারো উপরে দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আসে কি বলে, ওহরহ পড়েন দুরুদ সাল্লাওয়ালা, ওহরহ পড়েন দুরুদ সাল্লাওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার দু জাহানের বাদশা নবী হতে ঈসা নবী, আমার নবীর আসে কি সবই, আদম হতে ঈসা নবী, আমার নবীর আসে কি সবই, গলেতে পড়িয়া রাখেন দুরুদের মালা, গলেতে পড়িয়া রাখেন দুরুদের মালা, জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, সবাই বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে আমার ভাইয়া কেমন নবীর উম্মত, কত দরুদি আমার নবী উম্মতের জন্য, কত কান্ডারি বায়ের আমার, আমরা উম্মত, আমার নবী বলেন উম্মত তুমি যারা দিন যে আমল করো, তোমার আমল নামাগুলো আমি নবীর দরবারে পেশ করা হয়, উম্মত তোমার ভালো আমল দেখলে আমি নবী খুশি হই, আর তোমার মন্দ আমল দেখলে আমি নবী আল্লাহ দরবারে প্রার্থনা করি সুপারিশ করি, আমি এমন নবীর উম্মত, বাংলাদেশে বসে আমি গুনাহ করি, আমি অপরাধ করি, আমি গুনাহ করি, কিন্তু মদিনায় শুয়া শুয়া আমার জিন্দা নবী আমার গুনার জন্য আল্লাহর কাছে কান্দে, কেমন নবীর উম্মত, গুনাহ করি আমি আমার জন্য কান্দে, আমার দয়ার নবী মদিনায় নবী ছিলাম না, আমার ভাইয়েরা আমার নবীর উফাতের পরে রোজা মুবারকের কিনারে গিয়ে একজন মুসলমান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে নবীর দরবারে, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, বলে দাও রাসূলুল্লাহ স্থান কি পাবো চুরুন, বলুন না, বলে দাও রাসূলুল্লাহ স্থান কি পাবো চরণে, বলে দাও হাবিবাল্লাহ স্থান কি পাবো চরণে, আর আমি লিখছি কি করে পাবো তোমাকে, কাতরে দাও গো দেখা দাসেরে, দেখে বলেন আল্লাহ তালা গুনাগার যত আছো ইমানওয়ালা, যদি সুপারি করেন হাবিবে ওই মুসলমান কান্দে নবী গো, এই দুনিয়ায় থাকতে আমরা আপনার দরবারে
আমাদের মনের দুঃখগুলো খুলে খুলে বলতাম, আমাদের দুঃখ আপনি শুনতেন, ব্যথার ব্যথিত হতেন, আমাদের জন্য কষ্ট পাইতেন। ও নবী, আমাদের মনের ব্যথার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতেন, আমাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। আপনার দরবারে হাজির হইলে আমাদের ক্ষুধার্ত পেট ভরপুর হয়ে যেত, আমাদের মনের দুঃখ চলে যেত। নবী গো, আজকে আপনি রোজায় আনোয়ারের মধ্যে শুয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের কান্না শুনবে, কে আমাদের দুঃখের কথা শুনবে, কে আমাদের জন্য সুপারিশ করবেন। আমার নবী রোজায় আনোয়ার মুবারক থেকে ডাক দিয়া বলেন, উম্মত রে কান্দিস না, আর কান্দিস না, আমি নবী দুনিয়া থাকতে যেমন তোদের কান্না শুনতাম, তোদের কথা বলতাম, তোদের কথা শুনতাম, তোদের জন্য সুপারিশ করতাম, এখনো আমি নবী রোজায় আনোয়ারের মধ্যে থেকে তোদের কান্না শুনি, তোদের জন্য সুপারিশ করি। এজন্য আল্লাহ বলেন, যাউকা, আমার আল্লাহ বলেন, এ মানুষ, না যারা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, পেরেশানির মধ্যে আছো, আমি আল্লাহ মাফ করি না, না করি, কোথায় যাবে, কার কাছে যাবে, আমি আল্লাহ ক্ষমা করি না, না করে, বান্দারে আমি আল্লাহ একটা ঠিকানার কথা বলে দেই রে বান্দা, ওই ঠিকানায় বরাবর তুমি চলে যাও, সেটা হচ্ছে আমার বন্ধুর দরবার, আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধু যদি সুপারিশ করে রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ও মুসলমান, আজকে তুমি চিন্তার মধ্যে পড়ে গেলা, নবীরে কি আমি আল্লাহ সমান করে দিলাম নাকি, আমি শিরিক করলাম নাকি, আমি বিদাত করলাম নাকি, আরে একটু চিন্তা করো, ফিকির করো, হাশরের ময়দানে তো জ্ঞানের বিচার করবেন আমার আল্লাহ, তোমার জ্ঞান কোন কাজে লাগাইলা, হাশরের ময়দানে সেই জ্ঞানের বিচার করা হবে, আমি গুনাহ করেছি আল্লাহর দরবারে, আর ক্ষমা পাওয়ার জন্য যাইতে বলে আমার নবীর দরবারে, গুনাহ করলাম আমি আল্লাহর কাছে, আর ক্ষমা পাওয়ার জন্য যাইতে বলে কার কাছে, আমার দয়াল নবীর কাছে, ঠিক না বেটি? এরপরেও বুঝলাম না, এরপরেও বেশি বললে কয়, খালি নবীর কথা কয়, আর কোনো আশায় নাই, পাবো কোথায়, আমার নবীকে ছাড়া তো আর কিছুই দেখি না, নবীকে ছাড়া তো আর কোনো কিছু পাই না, বলবো ওটা কি। এজন্য এবার যখন মদিনা শরীফে গেলাম হজের পরে, ওখানে তো আমরা দাঁড়াইতেই পারি না, জিয়ারতে দাঁড়াইতেই পারি না, দাঁড়াইলেই আমাদেরকে ঘুরায় দেয় কাবার দিকে, আর বলে ইয়াল্লাহ হাজি হারাম হারাম, হাজা কবর, এটা একটা সাধারণ কবর, এদিকে কি ওইদিকে ফিরি, ঘুরায় দেয়, ধাক্কায় ঘুরায় দেয়। তো আমি বসে বসে অনেক ঘটনা আলোচনা, তো সেখানে বসে বসে আমি এই নাতি রাসূল লিখেছিলাম, মনের যত দুঃখ আছে সবই নিয়ে চল, মনের যত চাওয়াই আছে সবই নিয়ে চল, সকল দুঃখ মুছে যাবে গেলে মদিনা, মনের আশা পূরণ হবে গেলে মদিনা, দেনেওয়ালা আছে না শাহী মদিনা, দেনেওয়ালা আছে না শাহী মদিনা, ঠিক না বেঠি? দুঃখ যত আছে রে তোর সবই নিয়ে চল, মনের যত চাওয়াই আছে সবই নিয়ে চল, সকল দুঃখ মুছে যাবে গেলে মদিনা, মনের আশা পূরণ হবে গেলে মদিনা, দেনেওয়ালা আছে আমার শাহে মদিনা, বলুন আহা, দেনেওয়ালা আছে আমার জাহানের বাদশা নবী শাহে মদিনা, আল্লাহ পাক
কেরে প্রিয় হাবিব পরম মাসুদুন উম্মতের কান্দারি তিনি আপনার আপন আজ চোখের পানি সেরে আজ চোখের পানি সেরে কাঁদেন মদিনা আজ চোখের পানি সেরে আজ চোখের পানি সেরে কাঁদেন মদিনা দেনেওয়ালা আসে নামার শাহেরে তোর সবই নিয়ে চল মনের যত চাওয়াই আছে সবই নিয়ে চল সকল দুঃখ মুছে যাবে গেলে মদিনা মনের আশা পূরণ হবে গেলে মদিনা দেনেওয়ালা আসে নামার শাহে মদিনা বলুন আহা দেনেওয়ালা আসে নামার জাহানের বাদশা নবী শাহে মদিনা আল্লাহ পাকের প্রিয় হাবিব পরম মাসুদুন উম্মতের কান্দারি তিনি আপনার আপন আজ চোখের পানি সেরে আজ চোখের পানি সেরে কাঁদেন মদিনা চোখের পানি সেরে আজ চোখের পানি সেরে কাঁদেন মদিনা দেনেওয়ালা আসে নামার শাহে মদিনা দু জাহানের বাদশা নবী শাহে মদিনা এই দুনিয়া কেউ কারো নয় সবই জমিছে নূরের নবী জিন্দা নবী সব সময় আছে ঠিক না বেঠি এই দুনিয়া কেউ কারণ সবই জমিছে নূরের নবী জিন্দা নবী সব সময় আছে প্রাণে বরিয়া ডাকিলে যারে প্রাণে বরিয়া ডাকিলে যারে দূরে থাকেন না প্রাণে বরিয়া ডাকিলে যারে প্রাণে বরিয়া ডাকিলে যারে দূরে থাকেন না দেনেওয়ালা আসে না শাহে মদিনা দু জাহানের বাদশা নবী বর্তনকারী আল্লাহ মোর দাতা হাদিস খুলে দেখুন নবীর আছে ঘোষণা আমি নবী বর্তনকারী আল্লাহ মোর দাতা হাদিস খুলে দেখাশে নূর উসিলাই ইব্রাহিম খলিল তাহারি পরি নূর পেল তার তাহারি পরি নূর পেল তার পুত্র ইসমাইল নবীজি আল্লাহ আল্লাহ খতামুল আম্বিয়া নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মুখে শুভ আগমন করলেন ধরার মুখে আমার নবী আগমন করলেন বাইরা আমার শুধু আমার মূল জায়গায় যাওয়ার জন্য দু একটি কথা বলবো আমার নবী ধরার বুকে শুভ আগমন করলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মা হালিমার কোলের মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিন মা হালিমার কোলে
মাহালিমা বলেন, আমি একদিন কাবার সামনে নিয়ে গেলাম, উদ্দেশ্য হলো হাজরা সোয়াদ কালো পাথরটার মধ্যে চুমু দেওয়ায়া আমার পুত্রের বাক্যটা পরিবর্তন করায়া দেব, আল্লাহর রহমত তার মধ্যে নাজিল হবে। আমার নবীকে বাইতুল্লাহর সামনে নিয়ে গেলেন, মাহালিমা ডাক দিয়ে বলেন, বাবা তাকায়া দেখো ওই যে পাথরটা, এটার মধ্যে তুমি গিয়ে একটু চুমু দাও, যদি তুমি চুমা দাও তোমার ভাগ্যের পরিবর্তন হবে, তোমার মধ্যে খোদার রহমত থাকবে, তোমার মধ্যে কোন রকমের শয়তানি শয়তানের কোনো আক্রমণ আসতে পারবে না। মাহালিমা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি চিনতে পারি নাই নূরের নবী রহমাতাল্লিল আলামিন আমার কোলের মধ্যে, আমি তাকায়া দেখি কালো পাথরটা গড়াইয়া গড়াইয়া আমার নবীর কদমের মধ্যে লাগিয়া সে নিজেই ধন্য হইয়া যায়। আমার মাহালিমা ডাক দিয়া কই, মাঝে মধ্যে হারিয়ে ফেলি কোথাও খুঁজে পাই না, এইভাবে হঠাৎ করে একদিন আমি খুঁজে পাচ্ছি না। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি লেখেন সওয়াহিতুন নবুওয়াতের মধ্যে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি পাহাড়ের উপরে চিত হইয়া সে আসিয়া কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি বলে, একেবারে বয়স ছোট একবারে অল্প। মালিমা বলেন, আমি দেখি চোখের পানি গুলো চিরে চিরে কান্দে, ডাক দিয়ে বলি, বাবা কেন তুমি কান্দ, আমি পাগলিনীর মতন তোমারে খুঁজতেছি, এখানে তুমি আসিয়া কি করো? ডাক দিয়া বলেন, মাগু ওরা আমারে সু মেরে ধরে নিয়ে আসলো, ওরা কারা? জিব্রাইল, মিকাইল, ইসলামী, নাজরাইল। মা এরা আমারে নিয়ে আসলো এখানে আনিয়া আমার বুকটা চিরিয়া ভিতর থেকে সব বাহির করলো, আবার ভিতরে দিয়া সমস্তটা শরীর আগের মতন লাগিয়ে দিলেন। মা তারপরে একজন আরেকজনকে বলতেছেন, তোমরা সবাই হাত বাড়াও, এই নবীর উম্মতের জন্য আমরা একটু আল্লাহর দরবারে প্রার্থনা করব। মাগো আমি দেখলাম তিনজনে আমিন আমিন বলছে, আরেকজনে বলতেছে, আল্লাহ গো আল্লাহ, এই নবীর উম্মতের মধ্যে কিছু গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও, আমরা দোয়া করি। তখনই আমি ডাক দিয়া বলছি, ফেরেশতার আলী, এই দোয়া করিস না, আমি কিছু উম্মতকে মাফ করার জন্য আসি না, আমি নবী আমার উম্মতকে সাথে নিয়া জান্নাতে যাওয়ার জন্য এসেছি। বয়স কত? 2 থেকে 3 তার ভিতরে। আর এরা কয় নবীর নবুয়ত নাকি 40 বছর বয়সে? জোরে কর নাউজুবিল্লাহ, 40 বছর বয়সে শুধু আমার নবীর নবুয়ত প্রকাশ লাভ করেছে, আমার নবী তো তখনই, এক স্পষ্ট হাদিস তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ থাকার পরও এরা মানবে না, কি করবো? সাহাবীরা প্রশ্ন করলেন, মাতা ওয়াদা বাতলাকান নবুয়া, হুজুর আপনার নবুয়ত কখন থেকে? আমার নবী বলেন, কলা ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ। কন্যা সুবহানাল্লাহ, আমার নবী নূরের নবী, ওই সময় তো নবী ছিলেন আল্লাহ পাকের দরবারে। অন্য হাদিসের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে জালালাইন শরীফ পাঠ করো, দুররে মানসুর পাঠ করো, খাসায়েসুল কুবরা কেন মানো না? আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেন, আমার নবী বলেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াদ দিন, কুনতু নাবিয়া কুনতু নবিয়া ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ, আমার নবী ওই সময় নবী যখন আদম আগুন পানি মাটির মধ্যে বিস্তৃতি ছিল, আমার নবী আল্লাহ দরবারে নবী হিসাবে মজুদ ছিল, ঠিক না বেঠি? আরো জোরে বলুন, ঠিক না বেঠি? এজন্য আমি বলি, ইমান রাখতে হই নবী আমার মত নন, বলুন ইমান রাখতে হই নবী আমার মত, আমার মতন মানুষই নবী, আমার মতন মানুষই নবী, কাফেররা কয় ইমান রাখতে হই Yeah.
নবী কারা কয়? মিনাল্লাহে নূর নবী কোরআনেতে কয়, মিনাল্লাহে নূর নবী কোরআনেতে কয়, ঈমান রাখতে হয় নবী আমার মত নয়, বলুন ঈমান রাখতে হয় নবী আমার মত, জাবির বলেন সবার আগে সৃষ্টি করেন কি, বলেন নবী খুদার নূরে সৃষ্টি তোমার নবী, জাবির বলেন সবার আগে সৃষ্টি করেন কি, বলেন নবী খুদার নূরে সৃষ্টি তোমার নবী, সেই নূরেতে কুল কাইনাত, সেই নূরেতে কুল কাইনাত, সেই নূরেতে কুল কাইনাত সৃষ্টি জগত হয়, ঈমান রাখতে হয় নবী আমার মত নয়, বলুন ঈমান রাখতে হয় নবী আমার মত নয়, নবীজির ইশারাতে দুটো গরু চাঁদ হয়, যাহার কদম লেগে খোদার আরশ দন্য হয়, নবীজির ইশারাতে দুটো গরু চাঁদ হয়, যাহার কদম লেগে খোদার আরশ দন্য হয়, সেই নবীজি কেমন করে, সেই নবীজি কেমন করে আমার মত হয়, সেই নবীজি কেমন করে, সেই নবীজি কেমন করে আমার মত হয়, ঈমান রাখতে হয় নবী আমার মত নয়, বলুন ঈমান রাখতে হয় নবী আমার মত, আমার মতন মানুষ নবী, আমার মতন মানুষ নবী কাফের রাখ, ঈমান রাখতে হয় নবী আমার মত নয়, নবী আমাদের মত হতে পারে আল্লাহর নবী প্রবেশ করলেন, ওই জায়গা চলে আসলাম, আমার নবী কাবার ভিতরে প্রবেশ করলেন, নবীজি লাঠি মুবারক নিয়ে মূর্তির মধ্যে টাচ করেন আর বলেন, যা আল হক ওয়াসাহাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক, সাথে সাথে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে যায়, আমার ভাইয়েরা মনে হয় যেন এই মূর্তিগুলো এতদিন ধরে অপেক্ষায় ছিল কখন আমার নবী ধরার বুকে আগমন করবেন, আমার নবীর কদমের মধ্যে কি ওরা লুটিয়ে পড়বে, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডাক দিলেন আইনাল আলী, আলী কোথায়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওরে আলী আমার কাঁধের উপরে উঠো, একটা মূর্তি উপরে রয়ে গেছে রে আলী, ওই মূর্তিটারে ভেঙে ফেলো, ডাক দিয়া বলেন নবী গো বিয়া তুমি মাফ করবেন, আমি আপনার কাঁধ মুবারকে উঠতে পারবো না, আপনি আমার কাঁধের উপরে ওঠেন, আমার নবী ডাক দিয়ে বলেন আলী রে আমি তোমার কাঁধের উপরে উঠতে পারবো না রে আলী, কারণ হচ্ছে আমি নবীর নবুতের ওজনটা তুমি আলী ধারণ করতে পারবা না, মানুষের ওজন আর করতে 80-90-100 তাও কে নিতে পারবে না, সেরে খোদা খোদার ভাগ, তাহলে বোঝা গেল এটা মানবীয় কোনো ওজনের কথা এখানে বলা হয়নি, নবী আমাদের মতো হতে পারে না। আর একটা সূত্র একটা কথা বলি আমার ভাইয়েরা, আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় হচ্ছেন সাহাবায়ে কেরাম, মা আন আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ লোকেরা কারা, যারা নবী এবং সাহাবায়ে কেরামের অনুকরণ অনুসরণ করবে তারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আমার ভাইয়েরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছেন মুফাসসিরুল শিরোমণি, উনি নবীজির চাচা, ওনাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আচ্ছা আপনারা তো চাচা ভাতিজা, দুইজনের মধ্যে বড় কে, আপনি বড় না নবীজি বড়, আপনাদের দুইজনের মধ্যে কে বড়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে কি বলেন দেখুন,
উনি বলেন হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসারু মিনহু, অবশ্যই নবী আমার চাইতে বড়, তবে দুই বছর আগে আমার জন্ম। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো মজাটা বুঝেন নাই, এজন্য হাসেন নাই। আচ্ছা, যার জন্ম দুই বছর আগে উনি বড় না? বলুন না, উনি বড় না? হুজুর তো আব্বাস না বড়, নবী বড় হয় কি করে? এ আব্বাস, আপনি না নবীর চাইতে বড়, আপনি তো নবীর চাচা, আপনি নবীর মুরব্বি, আপনার বয়স বেশি, সুতরাং আপনি বড়। হযরত আব্বাস বলেন আমি নবীর চাচা, এটা হচ্ছে সাধারণ কথা, আমার বয়স দুই বছর বেশি, এটা হচ্ছে সাধারণ কথা, আমি নবীর চাচা, এটা হচ্ছে স্বাভাবিক কথা। আসল হচ্ছে, মূল হচ্ছে, হাকিকত হচ্ছে, তিনি আমার, আমি আব্বাসের ইমাম, তিনি আমার বড়, আব্দুল্লাহর বড়, আমিনার বড়, আব্দুল মুত্তালিবের বড়, সৃষ্টির মাঝে আল্লাহর পরে নবীর চাইতে বড় আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? হযরত আব্বাস বলেন ও দুনিয়ার মানুষ আগে আমার ঈমান রক্ষা করে নেই, তিনি আমার চাইতে বড়, এটা হচ্ছে আমার ঈমান। ঠিক না বেঠি? এটা হচ্ছে আমার ঈমান, এজন্য আগে ঈমান রক্ষা করছি। সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তারপরও এত সব আলোচনা, তারপর নবীকে আমাদের মতন প্রমাণ করার জন্য কত রকমের আলোচনা। এজন্য আমি একটি কিতাব লিখেছি, প্রেসে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। সত্যি কি নবী আমাদের মত, কিতাবের নাম দিয়েছি সত্যি কি নবী আমাদের মত, বিস্তারিত অনেক বড় ভলিউম, আমার জীবনে প্রথম লিখা। তার আগে একটা ছোট্ট একটা বই ছিল, সেটা হচ্ছে নাতের সুরের আশিকের ফরিয়াদ, শেষ আনতে পারিনি। তো এই কিতাবখানা সবাইকে দিয়েছি সত্যি কি নবী আমাদের মতন, বিস্তারিত তার মধ্যে চেষ্টা করেছি, যদিও আমার জ্ঞান নাই, এলেম নাই, তো তারপরও সাহস করেছি যে আমার নবী যদি একটু দয়া করে, না থাকলেও কি হয়েছে জানি না, তাতে কি আমার নবী দয়া করলে লেখা অসম্ভবের কিছুই না। ঠিক না বেঠি? মাওলায়ে কায়নাতের দরবার থেকে কোনো কিছুর অভাব নাই, তিনি তো এলেমের দরওয়াজা। ঠিক না বেঠি? ডাক দিয়ে বলে আলী তুমি আমার কাঁধের উপরে উঠো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাঁধের উপরে উঠতে পারবো না, বিয়া তুমি মাফ করো। আমার নবী বলেন আলী রে তুমি ছোট্টকালে আমি নবীর কাঁধের উপরে উঠেছ, আমি নবীর কুলের মধ্যে বড় হয়েছ, আমি নবীর কুলে লালন পালন হয়েছে রে আলী, আমি তো অন্য কাউরে বলি নাই, ও আলী আমি তোমাকে বলেছি তুমি আমার কাঁধের উপরে উঠো রে আলী। ডাক দিয়া বলেন আলী রে আমি তো সবাই রে আমার কাঁধের উপরে উঠতে বলি নাই, সবাই তো আমার নবীকে গোসল দিতেও পারে নাই, হযরত আলীকে আমার নবী বলেছিলেন আলী আমার উফাতের পরে তুমি আমারে গোসল দিবা, আমার লজ্জাস্থানের দিকে সবাই তাকাইতে পারবে না রে আলী। মাওলায়ে কায়নাত শেরে কুরা মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আমি তো আল্লাহর নবীর গোসল মুবারক দিলাম, আমার নবীর সারা সমস্ত শরীর মুবারকের মধ্যে পানি ঢালব, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলাম লজ্জাস্থানের মধ্যে কেমন করে পানি ঢালব, হঠাৎ আমার চক্ষুরা লেগে গেল আমার নবী ডাক দিয়ে বলেন আলী রে কাপড়ের উপর দিয়া পানি ঢালো, যখন সুবহানাল্লাহ আলী বলে সমস্ত শরীর মুবারকের পানিগুলো মুছলাম, চক্ষু মুবারকের মধ্যে একটু পানি রয়ে গেল, আমি ওই চোখের পানি মুছি নাই, আমার টুকটা লাগায়া নবীর চোখ মুবারকের পানিটুকু পান করে নিয়েছি, শুধু চোখের পানি পান করি নাই, আমার মনে হয়েছে বেলায়তের শরবত পান করে নিয়েছি। নবীর কাঁধ মুবারকের উপর উঠলেন, দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সোজা হন আমিও যদি সোজা হই, হাত যদি বাড়ায় ও নবী তারপরেও মূর্তি ডালে রাগালে পাওয়া যাবে না। আমার নবী ডাক দিয়ে বলেন আলী রে তুমি জানো না তোমার হাত কত লম্বা রে আলী, আমি সোজা হই তোমার হাতটা তুমি বাড়াও, বাড়ায়া দেখো তোমার হাত আমার আল্লাহ কত লম্বা বানায়া দিছে। ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ নবী সোজা হইলেন, আমি আলী হাত বাড়াচ্ছি হাত বাড়াচ্ছি, খোদার কসম
আমি আলীর মনে হয়েছে খোদার আরশটারে আমি এই মুহূর্তে ধরে ফেলতেছি। বেলায়েতের হা ঠিক না বেঠি মার হতে হা পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি নবী মহব্বত করতেন, পছন্দ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন মহব্বত করতেন খাতুনে জান্নাতকে, ঠিক না বেঠি? আহারে এজিদি মার্কার লোকেরও এদেশের মধ্যে অভাব নাই, কয় এজিদ রহমতুল্লাহ আলাইহি, ইদানিং নতুন এক একটার পর এক একটা নতুন নতুন ফেতনার মধ্যে আমাদের পড়তে হয়। সুন্নি উলামায়ে কেরাম কয়টার মোকাবেলা করবে? এই যে এরা বলে যে আপনারা খালি নবীর কথা বলেন, নবীর কথা বলেন, আরে বাবা আমাদের আমরা তো আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছি শুধু শুধু এই কথা বলার জন্য, আমরা তো একটার পর একটা শুধু মোকাবেলা যুদ্ধ করতেই হয়, কারণ সারা বছরে দুশ্মনের রাসূলরা আমার নবীর শান আজমত নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে, ঠিক না বেটি? নতুন আরেকটা বাড়িছে জাকির নায়েক, নাম শুনেন নাই? আরে বাবা রে ঢাকা শহরে যে কি ভক্ত হ্যাঁ মানুষ পাগল, ওরে বাবা রে বড় বুজুর্গ মানুষ যা কিনা, কিন্তু আমরা জানি এটা হচ্ছে আরেক এজিদের ফেতাত্তা, ঠিক না বেঠি? কারণ এই জাকির নায়েক বলছেন ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই, কিন্তু যে ব্যক্তি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাই বলবে, ইয়াজিদকে ইমানদার মনে করে, যে ব্যক্তি ইয়াজিদকে জান্নাতি মনে করে, সে তো জাহান্নামী শুধু নয়, সে কাফেরের ঘরের কাফের, তার সাথে সম্পর্ক রাখা মুসলমানের জন্য বিলকুল হারাম, ঠিক না বেঠি? আরে ধরে বলো ঠিক না বেঠি? জাকির নায়েক যদি গোটা দুনিয়া ও মুসলমান বানায় ফেলে তা তো আমার কিছু আসে যায় না, ঠিক না বেঠি? গোটা দুনিয়া মুসলমান বানাইবার আমার তো প্রয়োজন নাই, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ ভালো জানেন। আমাকে বলছেন তুমি সত্য মিথ্যা যাচাই করে চলো, হালাল হারামকে যাচাই করে চলো, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে চলো, ঠিক না বেঠি? এত জান্নাতের জন্য পাগল কেন, এত সোয়াবের জন্য মানুষ পাগল কেন? সোয়াবের কথা শুনলে ওইটা দূর মারে লাভ দিয়া বাবারই বাবা বেহেস্ত চলে যাবে মামুর বাড়ির আবদার আমার ভাইয়ানা। সুতরাং আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন হযরত আলীকে পছন্দ করতেন বেশি এবং মহিলাদের মধ্যে সবচেয়ে পছন্দ করতেন খাতুনুল জান্নাতকে। শহীদ কারবালার সারণে আলোচনা আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি আলোচনা করি এবং পছন্দ করি, মহব্বত করি। কে বুঝিবে মা ফাতেমা মা জননী, নবীজির নয়ন মণি, ইসলামের জন্য পুত্র, ইসলামের জন্য পুত্র করিলেন কুরবান, আসে কি মিলে কে বুঝিবে মা ফাতেমা কি মিলে কে বুঝিবে মা কঠিন হাসরের দিনে বলবেন তিনি কেঁদে কেঁদে, মাফ করে দাও আব্বার উম্মত, মাফ করে দাও আব্বার উম্মত, ও গো মেহেরবান আসে কি দিনে কে বুঝিবে প্রেমিক বিনে কে বুঝিবে মা ফাতে মাকে ভালোবাসিলে কঠিন হাসরের দিনে, কেউ যাবে না দুজু খেতে, কেউ যাবে না দুজু খেতে, হাদিসে প্রমাণ আসে কি মিলে কে বুঝিবে মা ফাতেমার শান, প্রেমিক মিলে কে বুঝিবে মা ফাতেমার শান। মূর্তি বুঝা হবে তাই তো ইব্রাহিম নবী আমার জন্য নবীর জন্য দোয়া করেছিলেন, নবীজি মূর্তি পূজার থেকে কাবাকে পবিত্র করে দিলেন। আমার ইব্রাহিম নবী জানি এই ঘর যার খাতিরে কাবা হবে
তিনি হলেন আখিরি নবী রাহমাতাল আলামিন। আমার নবী কাবার দিকে ফিরে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। মুসলমানদের কাবা ছিল মসজিদে আকসা। সমস্ত নবীরা মসজিদে আকসা দিকে ফিরে নামাজ পড়েছেন। সমস্ত মুসলমানেরা মসজিদে আকসা দিকে ফিরে নামাজ পড়েছেন। আমার নবীও পড়েছেন। ইহুদিরা কি বিশ্বাস করে নবীজি কি নিয়া উনি আমাদের ধর্মটাকে মানেন না কিন্তু আমাদের কাবাকে মানেন। আমার নবীর মনের মধ্যে কষ্ট, নবীর মনের মধ্যে দুঃখ ভালো লাগে না। নবী যে কষ্ট পাইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, ও নবী আমি আল্লাহ লক্ষ্য করেছি খেয়াল করেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ তাকায়, আমার আল্লাহ খেয়াল রাখে আমার নবীর দিকে। কোন সময় নবীর মন বেজার, কোন সময় নবীর মনে কষ্ট, আমার নবী কি চায়, কে আমার নবীর কষ্ট দিল? দুনিয়ার মানুষ রে অন্য কোন নবীও পর্যন্ত আমার নবীর মত না, ঠিক না বেটি? অন্যান্য নবীর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর কাছে চান, তাদের কওমের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে লানত দেন, অভিযোগ দেন। মুসনু নবী যেমন অভিযোগ দিয়েছেন, সালে আলাইহিস সালাম আল্লাহর দরবারে অভিযোগ দিয়েছেন। আরে অন্য নবী আমার নবীর মধ্যে পার্থক্য, অন্যরা বলতেন, চাইতেন, অভিযোগ করতেন, প্রার্থনা করতেন, আমার আল্লাহ দিতেন, তাদের কথা শুনতেন, অভিযোগ শুনতেন। আমার নবী চাওয়ার আগে, বলার আগে, প্রার্থনা করার আগে, অভিযোগ করার আগে আমার আল্লাহ নিজে ডাক দেয়া বলেন, হাবিব কি চান? আমি আল্লাহ দেওয়ার জন্য আপনারে ইন্তেজার হয়ে আসি। পার্থক্য আছে কি নাই? একজনের ছায়াও পায় না, আরেকজনের সাইবার আগেই খুদা দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ, বুঝা গেল আমার আল্লাহ আমার নবীর প্রেমের দিওয়ানা। বুঝা গেল আল্লাহ আমার নবীর প্রেমের আশে। বুঝা গেল আমার আল্লাহ আমার নবীকে বড় মহব্বত করে। এই জন্য আমার নবী বলে আমি যখন মেরাজে গেলাম তখন আমার আল্লাহ হঠাৎ করে আমাকে ডাক দিয়া বলেন, ফিফ ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। হাবিব আপনি থামেন, আপনার রব সালাত আদায় করতেছে। আমি যখন আল্লাহ পাকের দরবারে গেলাম, সান্নিধ্যে গেলাম, রাইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে উত্তম সূরত দেখেছি। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা হলো। আমি আসার সময় জিজ্ঞেস করলাম, ওগো আমার প্রভু, আমরা সবাই তোমার সালাত আদায় করি, তোমার ইবাদত করি, তোমার নামাজ পড়ি, ওগো আমার আল্লাহ তুমি আবার কার সালাত আদায় করো, তুমি আবার কিসের সালাত আদায় করো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবি আমি আল্লাহ সময় নাই, রাত নাই, দিন নাই, ও আমার বন্ধু আমি আল্লাহ কারো ইবাদত করি না, দুনিয়ার সময় আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে সদা সর্বদা দুরুদ শরীফের মধ্যে লিপ্ত থাকি। আরে নবীকে চিনার জন্য, নবীকে বুঝার জন্য এই একটা আয়াতই তো যথেষ্ট। আমার আল্লাহ যে বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতা কুল নিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আমরা যে আল্লাহর ইবাদত করি, হয়তো পাঁচ অক্ত পড়ি, অথবা দুই অক্ত পড়ি, অথবা ফাঁকে ফাঁকে আল্লাহ স্মরণ করি, আর বাকি সময় দুনিয়ার স্মরণের মধ্যে লিপ্ত থাকি, কিন্তু আমার আল্লাহ কয় আমার কোনো সময় নাই, রাত নাই, দিন নাই, আমি আল্লাহর কোনো ঘন্টা নাই, মিনিট নাই, হিসাব নাই, আমি আল্লাহ
সদা সর্বদাই সব সময় আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ গো তুমি সব সময় নবীর দুরূদ পড়ো, তার অর্থ নবীর স্মরণে থাকো, তার অর্থ নবীর প্রেমে ডুব দিয়া থাকো। আমার আল্লাহ কো হ্যাঁ অবশ্যই, আমি আল্লাহ সব সময় আমার নবীর প্রেমে হাবুডুবু খাই। আল্লাহ রে সাউরে মানুষ, আল্লাহ রে তুমি তালাশ করো, আল্লাহ রে রাজি করতে চাও, আল্লাহ রে খুশি করতে চাও। আল্লাহকে পাবে কোথায়? বাইতুল্লাহর মধ্যে যাও, কাবার কাছে যাও, সেখানে গিয়াও আমার আল্লাহ রে খুঁজা পাইবা না। ও দুনিয়ার মানুষ বাইতুল্লাহ যাও, খুদার ঘরে যাও, গিয়া তালাশ করো, চক্ষু বন্ধ করো, ফিকির করো, দেখবা আমার নবী তোমার সামনে। এরা তো ঘর ছিল, বাইতুল্লাহ ছিল, কাবা ছিল না, এই ঘরের দাম এত ছিল না। আমার নবীর প্রেমে পড়িয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন, ওয়ালান ওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহ। ও আমার বন্ধু, গোটা দুনিয়া মসজিদে একসার দিয়ে ছিল, সমস্ত নবীরা ছিল, আমি আল্লাহও ছিলাম, গোটা দুনিয়া একদিকে ছিল, থাকুক। ও আমার বন্ধু, দরকার নাই যে দিকে বললে তুমি খুশি তুমি রাজি ওই দিকে ঘুরা যাও, আমি আল্লাহ গোটা দুনিয়া তোমার দিকে ঘুরাইয়া দিব। ও হাজি, সেখানে গেল আমার নবীকে তুমি সামনে পাবে, মুজদালিফায় যাও, আরাফাতের ময়দানে যাও, সেখানেও আমার নবীকে পাবে। কন্যা সুবহানাল্লাহ। এ হাজি মুসলমান, তুমি নামাজ পড়া তোমার উপরে ফরজ, বাংলাদেশে ইচ্ছা করে তুমি নামাজ কাজা করতে পারো না, কিন্তু আরাফাতের ময়দানে যাও, 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে গেছো হজ করার জন্য, কিন্তু আরাফাতের ময়দানে মাগরিবের আজানের সাথে সাথে মুজদালিফার দিকে রওনা দিতে হয়, নামাজ পড়া যাবে না, পণ্ডিতি করা যাবে না, যে নামাজের টাইম হয়ে গেছে আদায় করে নিই, চলবে না। এ দুনিয়ার মানুষ তুমি বলো, ও মাওলানা হালি নবীর ওয়াজ করেন, তো নবীর ওয়াজ ছাড়া কি করুম, আরাফাতে গেলাম হজ করার জন্য, যে একটু আল্লাহর স্পেশাল ডাকবো, সেখানে যাওয়ার পরে গে যাওয়ার পরেও আমার মদিনার কামলিওয়ালা আমার সামনে হাজির, উম্মত স্মরণ করো, উম্মতির কথা চিন্তা করে আমার নবী মাগরিবের নামাজ কাজা করে দিয়েছিলেন, নামাজ ছেড়ে দিলে 80 হুতবা জাহান্নামের মধ্যে যাইতে হবে, নবী কই গেলে আমি আগে যাব, নামাজ ছেড়ে দিলাম, আল্লাহ কই আমি তো বুঝে ফেলেছি, তুমি আমার জাহান্নামে যেতে চাও, তুমি যদি জাহান্নামের মধ্যে যাও, আমার জাহান্নামটা তো জান্নাত হয়ে যাবে। নবী গো উম্মতের আগে তুমি বুঝি জাহান্নামে যাইতে চাও, আমি আল্লাহ তো বুঝে ফেলেছি, তোমারে জাহান্নামে নেওয়া যাবে না, তাইলে তো জাহান্নাম শেষ হইয়া যাবে। ও আমার দোস্ত, আরাফাতের জন্য আমি আল্লাহ প্রেমের নিদর্শন রাইখা দিলাম, জাহান্নামের দরজায় তালা মারলাম, যারা হজ করতে আসবে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করতে হবে, মুজদালিফায় যাওয়ার পরে হাজিরা সবাই গিয়ে আদায় করতে হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরে তালাশ করো, আল্লাহরে খুঁজো, আল্লাহকে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহর সাথে মহব্বত করতে চাও, আল্লাহকে হাত করতে চাও, মদিনার প্রেমে ডুব দাও। আল্লাহরে পাবে কোথায় রে মানুষ, আমার নবীর প্রেমে ডুব দিলে আল্লাহকে পাবে। মেহেন্দি পাতা দেখা যায়, মেহেন্দি পাতার রং দেখা যায় না, মরিচ দেখা যায়, মরিচের জাল দেখা যায়,
দেখা যায় না, গোলাপ ফুল দেখা যায় গোলাপ ফুলের গন্ধ দেখা যায় না। ও মানুষ রং পেতে চাও, লাল রং পেতে চাও, মেহেন্দি পাতার সাথে মহব্বত লাগাও, এটারে বাড়তে থাকো পিস্তি থাকো হাতের মধ্যে লাগাও, প্রেম সম্পর্ক করলে দেখবা লাল রং বের হয়ে আসে। আরে আল্লাহ রে কুজু মদিনার প্রেমে ডুবু দাও, মদিনার প্রেমে আমার নবীর প্রেমে যদি ডুব দেওয়ার মতো ডুব দিতে পারো, আমার আল্লাহর দিদার হয়ে যাবি। আমার ভাইরা দুধ দেখা যায় কিন্তু দুধের মাখন দেখা যায় না, ঘি যদি উঠাইতে হয়, ও মানুষ দুধকে নিয়ে দইকে নিয়ে একটু সাধন বজন করা লাগে, দই পাততে হবে সেটা নিয়ে পিষতে হবে, কিছুক্ষণ সাধনা করতে হবে, সাধনা করতে 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 ঘিয়ের সাক্ষাৎ তুমি পাবে। সেইভাবে মেহেন্দি পাতার মধ্যে লাল রং ঢুকাইয়া রয়েছে, দুধের মধ্যে দইয়ের মধ্যে ঘি ঢুকিয়ে আছে, আমার নবীর মধ্যে আমার আল্লাহ লুকিয়ে রয়েছে। এজন্য আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, কুল নবী কয় আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বান্দারে তুমি যদি আমি আল্লাহর মহব্বত চাও, তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা চাও, তুমি যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, তুমি যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও, আমি আল্লাহর যদি হাত করতে চাও, তুমি যদি আমি আল্লাহর দিদার চাও, ও বান্দা তবে উনি নবী কয় আপনি তাদেরকে বলেন তারা যেন আপনার গুলামি করে, আপনার পায়রুবি করে, আপনার মহব্বতে ডুব দেয়, আপনারে ভালোবাসে, আপনার সাথে প্রেম করে। বান্দারে তুমি ছিলে আমি আল্লাহর পাগল, তুমি ছিলে আমি আল্লাহর দিওয়ানা, তুমি চেয়েছিলে আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহ ও বন্ধু আপনার মাধ্যমে ডিক্লার করে দিলাম, যদি তারা আপনার সাথে সম্পর্ক করে, যদি আপনার প্রেমে তারা ডুব দেয়, যদি আপনার সাথে ভালোবাসা তারা করে, যদি আপনার প্রেমিক হয়, যদি আপনার গোলাম হয়, ও নবী আগে তো ছিল এরা আমি আল্লাহর পাগল, আপনার গোলাম যারা আমি আল্লাহ তাদেরকে মহব্বত করিয়া, ইহুবি কুমুল্লা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিয়া, আপনার প্রেমিকদের জীবনের গুনাগুলো মাফ করে দি। ওয়াসাকিহিম নাপাক মানুষ গুরু রে তিনি পাক পবিত্র বানায়া দিবেন, বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়ার মধ্যে এই তিনটি মুজিজার কথা উল্লেখ করেছিলেন, যে এক নম্বরে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এবং তিনি এলেম এবং হেকমত শিক্ষা দিবেন, তিনি নাপাক মানুষগুলোরে পাক পবিত্র বানিয়ে দিবেন। কেন ইব্রাহিম নবী কোরআনের কথা উল্লেখ করলেন, যে আমার নবীর উপরে আল্লাহ পাক যে কোরআন নাজিল করবেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে তৌরা জবুর ইঞ্জিল যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? কোরআন শুরু হলো বিসমিল্লাহর বা দিয়ে, আর শেষ হলো মিনাল জিন্নাতি ওয়ান নাসিন দিয়ে। বা আর সিনকে একত্র করেন তাহলে মিলিয়ে দেখুন বাসিন জবর বাস, বলুন না বাসিন জবর বাস। ইহকাল এবং পরকালের জন্য এই কোরআনই যথেষ্ট। এ কোরআনের মধ্যে এমন কোন কিছু নাই যার বর্ণনা আমার আল্লাহ দেন না, সমস্ত কিছুর বর্ণনা আল্লাহ পাক এ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন, বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট বড় এমন কোন কিছুই না যার বর্ণনা আমার আল্লাহ কোরআনে দেন নাই, ঠিক না বেটি?
এক্সাম্পল হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময়ে স্বামী স্ত্রী ঝগড়া করে মহিলা বলে স্বামী আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, স্বামী মেয়ের তো বিবাহ দিতে হবে, কি দিবেন মেয়ের বিবাহের মধ্যে উপটোকন হিসাবে? লোকটা কয় বিবি চিন্তা করিস না, দুনিয়ার যা আছে আমি সব দিয়া দেব। এই মহিলা কয় কি বল, তোমার তো কিছু নাই, সারাদিন কর্ম করে যা পাও, দুইজনে তিনজনে মিলে আমরা সংসার চালাই, খাবার খাই, কিন্তু তুমি কেমন করে দুনিয়ার সব কিছু দিবা? এই কথা নিয়ে ঝগড়া লাগে, এই লোকটা রাগ করিয়া ডাক দিয়া কই বিবি আমার মেয়ের বিবাহের মধ্যে যদি দুনিয়ার সব কিছু দিতে না পারি তবে তুই তিন তালাক বাইন তালাক হইয়া যাবি। রাগ করে বইলা ফেলাইছে, মেয়ের বিবাহ ঠিক হয়েছে, ওলামা একরাম ফতোয়া দিছেন এই মেয়ের বিবাহ হবে, তার স্ত্রী তালাক হয়ে যাব। লোকটা তো পেরেশান হয়ে গেছে, হায় হায় মেয়ে দিব বিয়া একদিক দিয়া, আরেক দিক দিয়ে আমার স্ত্রী হারাই ফেলাম। ওলামা একরামকে বাঁচার কোনো সুযোগ নাই, লোকটা দৌড়াইয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে উপস্থিত হয়েছেন। আমাদের মনে রাখতে হবে আমরা কোন মাজহাবের অনুসারী, বলুন? হানাফি মাজহাবের। আমাদের মাজহাবের নাম কি? ইমামে আজম আবু হানিফা। মাজহাবের উপর আজকে শুরু হয়ে গেছে, মাজহাবের উপরও ফতোয়াবাজি শুরু হয়ে গেছে। চ্যানেলগুলো খুললেই শুধু এই আলোচনা। বাবা চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তুমি বাড়ির চলে যাও, তোমার মেয়ের বিবাহের আয়োজন করো। লোকেরা কিছু বললে, আমার কথা বলবে, আমি ওই দিন উপস্থিত হব, দেখবো কারা কারা ফতোয়া দেয় তোমার মেয়ের বিবাহের মধ্যে।